আমাদের দেশে অনেক লোক আছে টাকা খাওয়ার পরে ঈমান বেচ্চা ফালায়, রাতের অন্ধকারে টাকা খায়, দিনের বেলা গাদ্দারি করে, আছে না নাই? এই জন্য আমরা সবাই হকের পথে যদি থাকতে হয়, সত্যের পথে শত বাধা আসবে, সকল বাধা অতিক্রম করে লক্ষ্যস্থলে পৌঁছতে হবে। যে জায়গায় আমরা পৌঁছার মিশন নিয়ে নেমেছি সেই জায়গার নাম হলো সোনার, সবাই বলেন সোনার। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে। আসলে কি ভোলা যায়? সবকিছু ভুলে যাবো, রসুলকে কি ভোলা যাবে? ভোলা যাবে না। এই কারবালার চেতনা হৃদয়ে ধারণ করি, আজ দুটো চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কারণ ইমাম হুসাইনের জন্য, আহলে বায়তের জন্য যারা, যাদের মন কাঁদে, আমি তো দার্থহীন কণ্ঠে বলতে পারি, আমি দার্থহীন কণ্ঠে বলতে পারি, আহলে বায়ত আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে? ও বন্ধুরে, গভীর অনুযোগ মহাপদ নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুন্দর ভাষায় তিনি বলেছেন, আল্লাহর পথে যারা নিহত হয় এদেরকে তোমরা মৃত বলো না। অনেকে মনে করে হকের পথে চলতে গেলে অনেক ধরনের জ্বালা আসবে, অনেক মায়ের আসবে, মোরা আসবে, কিন্তু মনে রাখবেন যদি আপনি সত্যকে কায়েম করতে গিয়ে, দিনকে কায়েম করতে গিয়ে নিজের শরীরের তাজা রক্ত যদি আপনি ঢেলে দেন, আপনি যদি রক্তক্ষরণ হতে হতে আপনার জীবন থেকে প্রাণ পাখিটা উড়ে যায়, আল্লাহর কসম করে বলি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, একটা পিপিলিকে কামড় দিলে 100 ভাগের 1 ভাগ যেমন ব্যথা পাওয়া যায়, হাজার হাজার তীর যদিও মানুষের গায়ে লেগে যায়, একটা জাররা পরিমাণ টের সে পাবে না। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইয়াকতালু, যাদেরকে মেরে ফেলা হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, এরা যদি মারা যায় এদেরকে মৃত বলে তোমরা মৃত বলিও না। ওয়ালাকিল, এরা হলো জিন্দা, বাল আহিয়া, এরা হলো জিন্দা, ওয়ালাকিল্লা তাশউরুন, এরা যে কিভাবে জিন্দা এটা বোঝার মতো মেমোরি পৃথিবীর কোনো মানুষকে আমি দান করি নাই। হুসাইন কি মরা না জিন্দা? কথা বলেন না কেন? জিন্দা। আল্লাহর পথে জীবন যায় যারা তারা জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, ওয়ালা আমি আল্লাহর পথে যারা মারা যায়
তাদের কি তোমরা মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা, এরা শুধুমাত্র জিন্দা নয়, ইন্দা রব্বিহিম ইউরজাকুন, এরা আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাইতেছে, জান্নাতি রিজিক পাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কারবালার ঘটনা শুনতে বড় ভালো লাগে, কিন্তু আহলে বায়াত এমন একটা আহলে বায়াত, আহলে বায়াতের মহব্বত ধারণ করে থাকবে না, এরা কখনো ইমানদার হতে পারে না। এখন বলবেন হুজুর আহলে বায়াত কারা? আহলে বায়াত হলো আমার নবীর প্রিয়তম আদরের চারজন প্রতিবীর নাম। এই চারটি প্রদীপ হল হযরতে মাওলা আলী আলাইহিস সালাম, হযরতে মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরাই হলো আমার নবীর আহলে বায়াত। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী বলেন আমি দ্বীনের জন্য যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে রক্তে লাল করে ফেলেছে। আমার আল্লাহ বলেন হে বন্ধু আপনি বলে দিন। আমার নবী বলেন লা আসআলুকুম আজরান, দিনের জন্য যত রক্ত ঝরাইছি এই দুনিয়ার মানুষ রক্তের বদলা নেই, এই দুনিয়ার মানুষ খুনের বদলা নেই, এই দুনিয়ার মানুষ রাস্তাঘাট নিয়ে ঝগড়ার সময় ঝগড়ার বদলে ঝগড়া লাগায়, গালির বদলতে গালি দেয়। আমার নবী বলেন আমার শরীর মুবারক থেকে রক্ত ঝরাইছি, এই রক্তের বদলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবী আমার রক্তের বদলা চায় না, নবী বলেন আমার আহলে বায়তকে ভালোবাসলে আমার নবীর হাজার হাজার কষ্ট। আমার নবী বলেন আমার আহলে বায়তকে আমার ফাতেমারে ভালোবাসলে আমার জীবনের কষ্টগুলো ভুলে যাব, আমার আলীকে ভালোবাসলে আমার জীবনের দুঃখ ভুলে যাব, আমার হাসান হুসাইনকে ভালোবাসলে আমার জীবনের সব যন্ত্রণা ভুলে যাব, কারণ এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। কথা বলো না বাবা, নীরব থাকো। এই জন্য আমার বাবাজিরা অত্যন্ত দুঃখজনক, আজকে অনেকে মওলা আলী আলাইহিস সালামের বিরোধিতা করে, অনেকে আহলে বায়তের বিরোধিতা করে। আমি বারবার শুধু বলতে চাই আহলে বায়তের বিরোধিতা করে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। এখন বলবেন হুজুর কেন মা ফাতেমাকে ভালোবাসা শুধু আমার নবীর দাবি না, মওলা আলীকে ভালোবাসা শুধু আমার নবীর দাবি না, এই আহলে বায়তকে ভালোবাসা হলো আমার আল্লাহর দাবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত ভালোবেসেছেন বলে জান্নাতের সর্দার বানাইছে, কোটি কোটি নারী সমাজের সর্দারিনী খাতুন জান্নাত মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ বানাইছে জান্নাতের যুবকদের সর্দার। হযরত ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাইলেন, এদেরকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়। আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন এভাবে, কিছু দলিল দিয়ে কথা বলছি বোঝার জন্য, কিছু জাহেলে মুরাক্কাব
না এবার শয়তান আছে আর শুধু বলে আমরা সুন্নিরা ওয়াজ মাহফিলে কিচ্ছা কাহিনী বলি, আছে না নাই? এই ছেলে ওইদিকে যাও, মুরব্বীরা তোমার পিছনে, যাও যাও ওই জানালা দিয়ে ভিডিও করো, যাও, জায়গা হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি গরমে মানুষ কষ্ট করছে, জায়গা হচ্ছে না, কেউ ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, মুরব্বীদেরকে দেখার সুযোগ দেন, এরা আমাদের সংসারের রহমত, ঠিক কিনা কন? এরা অন্যের বাবা মানেই তো আমার বাবা, ঠিক কিনা কন? এই জন্য আমি কথাগুলো বোঝাইয়া যাই। আমার নবী বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে আমি নবীর কষ্ট দিল, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসল সে আমি নবীর ভালোবাসল। এমন একটা হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে, আস্তে আস্তে, যেই নবী নামাজের সেজদার মধ্যে গেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকে বসে যেতেন, আমার নবীর নাতি যতক্ষণ পর্যন্ত পিঠ থেকে নিচে নামতেন না আমার নবী ঘন্টার পর ঘন্টা সেজদাটারে লম্বা করে দিতেন, আমার নবীর কদম মোবারকে পানি ফুলে যেত, এরপরও আমার নবী নবীজি সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলে নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার।